খাগড়াছড়ি গুইমারা দুর্গম কুকিছড়া এলাকায় নবনির্মিত বৌদ্ধ মন্দির ও মূর্তি ভাঙচুরের ঘটনার একদিন পর বুধবার দুপুরে উপজেলার চান্দামণি বৌদ্ধ বিহারে এলাকাবাসী ও ভিক্ষু সংঘের নিয়ে একটি মত বিনিময় সভা করেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এ সময় গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এ কে এম সাজেদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কমজোরি চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নওরোজ, সিন্ধুকছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, জেলা পরিষদ সদস্য মংসুর ক্রু চৌধুরী অপু, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান উশেব ক্রু মার্মা, খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি বাসন্তী চাকমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মার্মা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভার আগে বৌদ্ধ ভিক্ষু সংঘদের সাথে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এ কে এম সাজেদুল ইসলাম এলাকাবাসী ও ভিক্ষু সংঘদের কথা শোনেন এবং তাদের দাবি অনুযায়ী আগামী 2-1 মাসের মধ্যে নতুন করে বিহার নির্মাণ ও বৌদ্ধ মূর্তি স্থাপনের আশ্বাস প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এদিকে চান্দামণি বৌদ্ধ বিহার এলাকায় আলোচনা সভা চলাকালে পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর ব্যানারে রামসু বাজার এলাকা থেকে এসে গুইমারা বাজারে বিক্ষোভ মিছিল করে শত শত নারী ও পুরুষ। পরে চান্দামণি বৌদ্ধ বিহার থেকে এসে ভিক্ষু সংঘ প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিরা তাদের শান্ত করার চেষ্টা করেন। উল্লেখ্য, গুইমারা উপজেলার হাফসুর ইউনিয়ন গত সোমবার দিবাগত রাতে বৌদ্ধ মন্দির ও মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হলে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনী বিশেষ টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদুল ইসলাম বলেন, দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই বসবাস করবে, এই দেশটি সকলের, এরই নাম বাংলাদেশ। যে ঘটনা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি আরো বলেন, সুস্থ সমাধানের জন্য সকলের সহযোগিতা ও সময় প্রয়োজন। স্থায়ী সমাধান ও দাবিপূরণের জন্য জনপ্রতিনিধি বৌদ্ধ ভিক্ষুকদের বসে মতামত প্রেরণের জন্য অনুরোধ জানান এবং সবশেষে তিনি বিক্ষোভকারী ও বৌদ্ধ ভিক্ষুকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু আমরা এসেছি, আমরা সুষ্ঠু সমাধান করার সুযোগটা তো আমাদেরকে দিতে হবে। আপনাকে দিতে চান, আপনাদের যে দাবি এটি আমরা আপনাদের যে দাবি এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা এটা সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সমস্যাটা সমাধান করতে যাচ্ছি, আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। খাগড়াছড়ি গুইমারা থেকে দিদার আলমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।